কই রে সেন্টুর মাও, এ সেন্টুর মাও, এ বাপ মায়ের ঘরত এই ভাঙ্গা সকি খেন আর সেরা কম্বল খেন আর একটা খেতা পাড়ে দে তো, কি ঠান্ডা পড়ছে রে বাবা এই শীতকালে। তোমার বাপ মা মরে না কে? এই শীতকালে মরলে তো হয়, তাহলে মোর এত যন্ত্রণা থাকে না। শালি মন্দির বেটি কয় কি বাহে, এই শালি মন্দির বেটি তুই কি কোস, মোর বাপ মা তুই মরবার কোস, এই মোর বাপ মা তো কি করছে? এই হারামজাদা, তোর বাপ মায়ের সেবা করতে করতে মোর পিণ্ডের ইখেন পশি গেছে, এই বৃদ্ধ বয়সে তোর বাপ মা কাই সেবা করবে রে? শালি মন্দির বেটি কয় কি বাহে, এই শীতকালে কি শীত পড়ছে, হ্যাঁ সূর্য দুই তিন দিন থাকি ওঠে না, মোর বাপ মাও শীততে কোকরা নাকছে, ভাস নাগি গেছে। তোর বাপ মার প্রতি যদি তোর এতই দরদ হয়া থাকে, এতই ময়া হয়, বুকখান যদি তোর বাপ মার জন্য ফাটি যায়, তাহলে তুই নতুন কম্বল বানে দে, নতুন চকি কিনি দে, এগুলা তো মোর শোক বাপ মায়ের। দেখছেন বাহে, এই শালি মন্দির বেটির সাথে মুই পাবার এনেছং না, এই তোর বাপ মাও তো কম্বল বানে দিছে, লেপ বানে দিছে, তোষক বানে দিছে, সেগুলা মুই দিবার কইছং, মুই জেলে বানাইছং, মোর গায়ের ঘামের টেকা দিয়ে জেলে বানাইছং, সেই কম্বল আর সেই চকি পাটে দিবার কইছং মোর বাপ মায়ের ঘরত। মুই দিবার পাবার নং, তোর বাপ মা তুই নিয়ে যাবার ক, নাইলে তুই যায়া ওই তোর বাপ মার ঘরত এলে পাটে দে। এই শীতকালে তো মেজাজটা গরম হয়ে জানেছে, তোর কথা শুনিয়াও এই শীতকালে মোর গাও ঘামবেন না রে, শালা ফোকরে নির্বাচ্চা, মেজাজ গরম করিস না। এ মরা, এ গোলাম, এ হারামজাদা, মোর সাথে এইদন করি কথা কবার নস, মোর সাথে এইদন করি কথা কইলে তো কিন্তু একরে জ্যান্ত পুতি ফেলাম। কষ্ট রে শালি মন্দির বেটি, তুই তোর 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 এত বড় সাহস, তোর এত বড় কল যে মারি ফেলাম, মারি ফেলাম। তুই মো কিসের জন্য ডাঙ্গাস, এই জারুয়া তুই মো কিসের জন্য ডাঙ্গাস? তো কিসের জন্য পিঠ ফের না সঙ্গ তুই বুঝবেন না সিস না, হ্যাঁ তোর চরিত্র খেন তোর বাপ মায় তোকে এলে শিক্ষা দিছে, হ্যাঁ শ্বশুর শাশুড়ি দেখবার পাইস না, হ্যাঁ শ্বশুর শাশুড়ি, শ্বশুর শাশুড়ি তুই দেখবার পাইস না। শ্বশুর শাশুড়ির জন্য মোর অত ময়া লাগে না রে, মোর অত ময়া লাগে না। কিসের শ্বশুর শাশুড়ি? যে শ্বশুর শাশুড়ি বেড়ার বোক জলে খায়, বেড়ার বোক দেখবার পায় না। এই তারপরেও মোর বাপ মাও, মোর বাপ মায়ের সাথে চোখ রাঙে তুই কথা কবার নস। মুই যদি জানু হয় রে, মুই তোর সংসারে কন্নু না হয়, কোনোদিন মুই তোর সংসারে কন্নু না হয়, তোকে এত করিয়া কোনু মোর ভাই দুইটে এক জামা কাপড় গুলে দিয়ে দে। এই শীতকালে তুই মোর ভাই জামা কাপড় না দিয়ে তুই গ্রামবাসিক তোর বুড়ে কাপড় গুলে দিছিস, হ্যাঁ মোরও বুড়ে কাপড় গুলে দিছিস, তারপরে তোর বাপ মার যত বুড়ে কাপড় আছিল সব গ্রামবাসিক দিছিস। এই মোর গ্রামবাসিক মুই দিবেন নং, হ্যাঁ এই শীতকালে জামরা জামরা জামা কাপড় কিনবার পায় না, তামরা যে এই শীতকালে কষ্ট করবেন না সে ওই জন্য তো মুই দিছ। মোরও তো বাপ মা, মোরও তো ভাই এলে তো শীতকালে কষ্ট করবেন না সে, হ্যাঁ মুই যে অর্ডার দিবার চাসনু। তোর যদি দেওয়ার শখ থাকে তুই মোক কলু হয়, মুই ফাটা কোম্পানির জামা কাপড় কিনি আনিয়ে দিনু হয়, এগুলার উক্তি তুই দিবেন না সিস্কারে, মেজাজটা কিন্তু গরম করিস না, মেজাজ একদম গরম হয়ে গেছে, যেটা কইসং ওইটা কর। মুই এক কথাই কইসং, মুই এক বাপের এক বেডি, তোর বাপ মাক ওই কম্বল মুই দিবেন নং, তোর বাপ মাক ওই চকি মুই দিবেন নং, তোর বাপ মা মাটির থাকবে, মাটিতেই শীতকালে থাকবে। শালির বেটি তুই সোজা হবার নস, তুই যে কোন বংশের সেটা মুই ভালো করি জানং, হ্যাঁ তুই হলু শ্বশুরি জ্বলানি, শ্বশুর জ্বলানি, তোক মুই ভালো করিয়াই চিনছং। এমন কিছু বউ আছে বাহে যে বউগুলা শ্বশুরিক দেখবার পায় না, শ্বশুর শাশুড়িক দেখবার পায় না, শ্বশুর শাশুড়ি হলো তার দুই চোখের বিষ। এই শীতকালে অনেক বৃদ্ধ আছে, অনেক বৃদ্ধ অনেক শীতে কষ্ট করতেছে, অনেক বাপ মা শীতে কষ্ট করতেছে, কিন্তু বউয়ের কারণে ছেলেরা বাপ মা সঠিকভাবে যত্ন নিতে পারছে না, কারণ বাপ মায়েরা এই শ্বশুর শাশুড়ি দেখতে পারে না, তারা চায় শ্বশুর শাশুড়ি ছাড়া আলাদা স্বামীকে নিয়ে থাকতে, যার কারণেই আমাদের ফ্যামিলিগত দিক থেকে অনেক সমস্যা হয়। থ্যাংক ইউ, ভালো থাকবেন।